Hello everyone, welcome back to a new video with Pankaj Saha, and in this video I'm going to show you which one is correct. This is a pen, this is a pen, this is a book, or this is a book. In these sentences, which one is correct I'm going to show you. Amra jodi kono sentence এই কে একটি অর্থে বা একটি আর্টিকেল হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনাকে উচ্চারণ করতে হবে আ। আমি আবার বলতেছি, যখন কোনো সেন্টেন্সে আমরা এইটাকে একটা আর্টিকেল হিসেবে বা একটি অর্থে ব্যবহার করব তখন এটার উচ্চারণ হবে আ। যদি আমরা বলতে চাই যে এটা একটা বই তাহলে বলতে হবে দিস ইজ আ বুক, এটা একটা কলম দিস ইজ আ ফ্যান। আমরা যদি বলতে চাই যে এটা একটা টেবিল তাহলে বলতে হবে দিস ইজ দ্য টেবিল, সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করতে হবে আই ইউজ করতে হবে। আমরা যদি বলতে চাই এটা একটা ফ্যান দিস ইজ দ্য ফ্যান, আমরা যদি বলতে চাই যে এটা একটা লাইট বলতে হবে দিস ইজ দ্য লাইট। তো আপনারা দেখতে পারলেন যখন সেন্টেন্সে এ এর অর্থ একটি বা আর্টিকেল হিসেবে ব্যবহার হবে তখন এটা উচ্চারণ হবে আ। আর এর উচ্চারণটা অনেক সময় এইও হয়, সেটা কোন সময় হবে যখন আপনি কোনো ওয়ার্ডে এটা বানান করবেন, যখন কোনো ওয়ার্ডে আপনি এটাকে লেটার হিসেবে বানান করবেন, বর্ণ হিসেবে বানান করবেন, তখন এটার উচ্চারণ হবে এই। যদি টেবিল বানান করতে চান, আপনি যখন বানান করবেন যে টেবল, তখন আপনাকে উচ্চারণ করতে হবে টি এ বি এল ই টেবল, এটাকে আপনি আবার তখন টি আ এভাবে বলবেন না। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন আমার নামটার মধ্যে যেই লেটারগুলো আছে তার মধ্যে এই হচ্ছে দুইটা, তাহলে সেক্ষেত্রে আপনাকে উচ্চারণ করতে হবে ফি A N K A J। এই ক্ষেত্রে আপনি কিন্তু আবার উচ্চারণ করবেন না যে ফি আ এন খে আ জে, তাহলে ভুল উচ্চারণ হবে। আমি আবার বলতেছি, যখন এটাকে বর্ণ হিসেবে উচ্চারণ করবেন তখন হবে এই, যখন এটাকে আপনি একটি বা আর্টিকেল হিসেবে ব্যবহার করে উচ্চারণ করবেন তখন এটাকে বলতে হবে আ। যেমন দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য ফ্যান, দিস ইজ দ্য গার্ডেন, দিস ইজ দ্য প্লেগ্রাউন্ড, দিস আ ফ্যান, সেক্ষেত্রে আপনাকে আ বলতে হবে, আপনি এ উচ্চারণ করবেন না। তো আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনার একটু হলেও উপকারে এসেছে। যদি এরকম ধরনের ভিডিওগুলো উপকারে এসে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সি ইউ অ্যাগেইন সাম আদার টাইম, টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ।